দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাঁর আগে দেশে 82 বছর বয়সে কেউ বাজেট পেশ করেননি। অর্থনীতির টানাপোড়েনের এক বিশাল বোঝা তার কাঁধে। দেখার বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে নতুন কি চমক থাকছে বাজেটে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 1943 সালের 2 জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতির ছাত্র হিসেবে 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই সেখানেই 2 বছরের জন্য যোগ দেন শিক্ষকতায়। 1966 সালের পরের 5 দশকের পুরোটাই কেটেছে পেশাদার কূটনৈতিক হিসেবে। আবুল হাসান 2001 সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হন। পরে 2002 সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন তিনি। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। 2012 সালের 13 সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 10ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর 2014 সালের ফেব্রুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ এবছরই দেশের 18তম অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। সবচেয়ে বেশি বয়সে বাজেট পেশ করে রেকর্ড করতে যাচ্ছেন এই অর্থমন্ত্রী। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রিজার্ভ ও ডলার সংকটকালীন সময়ে এবারের বাজেটে বেশ কিছু চ্যালেঞ্জ তার সামনে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামের বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।